যুগাত্মক দৃষ্টি আজি খণ্ডলৈ সকলোকে আদৰণি জনাইছোঁ। আজি ৰাভা দিৱস, ৰাভা দিৱসত আমি সকলো গোট খাইছোঁহি। অসমৰ ইতিহাসৰ এজন সৰ্বশ্ৰেষ্ঠ অসমীয়া, এজন অভূতপূৰ্ব প্ৰতিভাশালী ব্যক্তি, এজন চিত্ৰকৰ, গীতিকাৰ, নৃত্যকাৰ, নৃত্যশিল্পী, নাট্যকাৰ, এজন সংগ্ৰামী শিল্পী, এজন সৰ্বগুণাসম্পন্ন অসমীয়া ব্যক্তি বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ আজি ৰাভা দিৱসত আমি গোট খাইছোঁ কেইজনমান অগ্ৰজ সংস্কৃতি জগতৰ অগ্ৰজ ব্যক্তিৰ সৈতে। আমাৰ মাজত আছে বিষ্ণুৰাভাৰ পুত্ৰ, তেজপুৰৰ মাননীয় বিধায়ক শ্ৰী পৃথীৰাজ ৰাভা ডাঙৰীয়া। পৃথিৱী আদৰণি জনাইছোঁ। বিষ্ণুৰাভাৰ প্ৰধানতম শিষ্য বুলি যাক ক'ব পৰা যায়, অসমৰ সাংস্কৃতিক জগতৰ নক্ষত্ৰ জুবিন গাৰ্গ। জুবিন গাৰ্গ আদৰণি জনাইছোঁ। আমাৰ মাজত আছে দিগন্ত ভাৰতী, আমাৰ সংগীত জগতৰ মহিৰুহ এজন, যিজনে বহু নতুন শিল্পীৰ সৃষ্টি কৰিছে, সংগীত জগতৰ ধাৰাটো লৈ গৈছে, বিষ্ণুৰাভা ভূপেন হাজৰিকাৰ ধাৰাটো লৈ যোৱা দিগন্ত ভাৰতী, আদৰণি জনাইছোঁ। আমাৰ মাজত আছে ৰাহুল গৌতম শৰ্মা, এজন গীতিকাৰ, মেধাৱী ছাত্ৰ আৰু নিজে সাম্যবাদত বিশ্বাস কৰা, বিষ্ণুৰাভাৰ আদৰ্শত বিশ্বাস কৰা ৰাহুল, আদৰণি জনাইছোঁ। ৰাহুল ভাস্বতী এগৰাকী সুগায়িকা আমাৰ মাজত আছে, আজি গীত গাব বিষ্ণুৰাভাৰ। আমাৰ মাজত আছে আমাৰ মৰমৰ ৰাজা, আৰু আমাৰ মাজত আছে অতনু, সকলোকে আদৰণি জনাইছোঁ। আৰম্ভণিতে পৃথীৰাজ ৰাভা ডাঙৰীয়া, ৰাভাক পিতৃ হিচাপে আপুনি পাইছে, বিষ্ণুৰাভাক কম সময়ৰ কাৰণে পাইছে, কিন্তু আজি আমি ৰাভাৰ অসমৰ ৰাইজক, ডেকাচামক বিশেষকৈ ক'ব বিচাৰিছোঁ। ৰাভাৰ আজি উদ্দেশ্যটো হৈছে ডেকাচামক বুজোৱাটো, তেখেতৰ সেই অভূতপূৰ্ব প্ৰতিভা বা এজন ব্যক্তিত্ব আপুনি কি হিচাপে চায়, পিতৃ হিচাপে নহয় এজন অসাধাৰণ প্ৰতিভাশালী ব্যক্তি হিচাপে ৰাভাক কি ধৰণে চায় আপুনি? মই বিষ্ণুপ্ৰসাদ ৰাভা বুলিয়ে কওঁ আজিৰ দিনত। যদি মোৰ পিতৃক মই ৰাইজৰ মাজত যেতিয়া সভা সমিতিত যাওঁ, তেতিয়া বিষ্ণুপ্ৰসাদ ৰাভা বুলি সম্বোধন কৰোঁ। আৰু মই মোৰ খুব কম বয়সত মোৰ দেউতাক হেৰুৱাইছোঁ। যিখিনি সময় পাইছোঁ খুব আনন্দৰে আমি জীৱন কটাইছিলোঁ। মোৰ মনত আছে আমি যেতিয়া সৰু আছিলোঁ, তেতিয়া আমাৰ দেউতাই তেজপুৰৰ বজাৰৰ পৰা কাপ আৰু চিল লৈ আহে। আমাৰ ঘৰৰ সন্মুখত ঠাই আছে অলপ, তাত দুটা ভাগ কৰে, আমাৰ চুবুৰীৰ ল'ৰাবিলাকক দুটা ভাগ কৰি আমাক ফুটবল খেলিব দিয়ে। আৰু টেবুল এখনত টেবুল ক্লথ পাৰি পেলাই এফালে চিল, এফালে কাপ, আৰু এটা সৰু কাপ ৰাখে। সৰু কাপ ৰখাৰ পিছত তাত কম্পিটিশ্যন হয়, ফুটবল খেলা হয়। ফুটবল খেলাৰ পিছত কোনোবা জিকে, কোনোবা হাৰে। এই হৰা জিকা টীমটোক দুফালে লৈ, যিটো সাধাৰণতে ডাঙৰ খেলাত হয়, অলিম্পিক টলিম্পিক বা ৱৰ্ল্ড কাপ টোৰ্ণামেণ্টত, যেতিয়া দুটা টীমৰ দুফালে থাকে, তাৰপিছতে প্ৰাইজ ডিষ্ট্ৰিবিউশ্যন হয়, তেতিয়া আমাৰ দেউতাই বক্তৃতা দিয়ে, মানে বঁটা বিতৰণী সভাৰ মানে নিৰ্দিষ্ট বক্তা হিচাপে বক্তৃতা দিয়ে। খেলিবনো কিয় লাগে, খেলানো কিয় লাগে, কিয় খেলিব লাগে, খেলিলে কি হয়, শাৰীৰিকভাৱে কি হয়, এই কৈ পেলাই আমাক জিকাজনক চিল দিয়ে আৰু হৰা দলটোক এটা কাপ দিয়ে আৰু বেষ্ট প্লেয়াৰ এটা সৰু কাপ এটা দিয়ে। ঠিক তেনেকৈ মোৰ এতিয়া বীৰেণ বৈশ্য ডাঙৰীয়া, এতিয়া এম পি বীৰেণ বৈশ্য ডাঙৰীয়া, আমাৰ ঘৰৰ ওচৰৰে, আমি বাৰাণ্ডাত মাৰ শাৰী, মেখেলা চাদৰ এইবিলাক লৈ পেলাই, বিচনা চাদৰ দি পেলাই আমি ষ্টেজ বনাওঁ। ষ্টেজ বনাই আমি তাতে গান গাওঁ, মানে ফাংচন কৰোঁ, ময়ো বনাই যাওঁ, আমি সেই গান আমি গাওঁ। তেতিয়া সৰু সৰু আমি, তেতিয়া আমাৰ দেউতাক মাতোঁ আমি সাংস্কৃতিক সন্ধিয়া উদ্বোধন কৰিবৰ কাৰণে। 6 ফুট 4 ইঞ্চি মানুহ এই ষ্টেজটোত এনেকৈ হালি পেলাই বক্তৃতা দিয়ে, সংস্কৃতিনো কি, সংস্কৃতি কিয় লাগে, গান গাই শুনায়, এই সংস্কৃতি কৰিলে কি হয়, কি কাৰণে সংস্কৃতি দৰকাৰ, আমাৰ ল'ৰা ছোৱালীয়ে গান নাচ কিয় শিকিব লাগে, এই বক্তৃতা দিয়ে। গতিকে সেনেধৰণে আমি কম কম ল'ৰা ছোৱালীলৈকে আমি দেউতালৈ লগ লাগি হেৰি কৰিছিলোঁ। আৰু দেউতাই মানে আমাক খুব ধৰিবলৈ জোকায়, তেতিয়া গান গাই আমি খুব লুংগীৰ তলত সোমাই যাওঁ, আমি চব 8টা 10টা সৰু সৰু ল'ৰা লুংগীৰ তলত সোমাই যাওঁ। মস্ত মানুহ আছিল নহয় লুংগীৰ তলত, আমি জঁপিয়াই ফুৰোঁ মানে ভিতৰত, লুংগীৰ ভিতৰত গান গাই, আজি মজা আছে, আজি মজা আছে, পেটুৱা পেট ভৰাই খা, ঔ ঠেকেৰা টেঙা ৰহৰ কি ডাল, আলু ভাজা খাইতে মজা, পকা মরিচ জাল, আজি মজা সে পেটুয়া পেট ভরাই খা। আমি খুব নাচো আর একদম লড়লাকে, একদম জঁপিয়াই জঁপিয়াই, যে এই ধরনের ফুটি করলো। তারপরে 1967 দেউতা MLA হল, 68 দেউতার কর্কট রোগ আরম্ভ হল, আর 69 জুনত ঢুকাল। ঢুকার কাহিনীও আছে, বিষ্ণুপ্রসাদ রাভার বিষয়ে কবলে গেলে বহুত দীঘল কাহিনী হয়ে যায়, গতি মানে বেশি দীঘলীয়া করব খোঁজা নাই। যে জীৱনৰ জীয়াই থকা কালত দেউতাক যেনেকৈ পাইছিলোঁ, এজন সঠিক বাপেক হিচাপে পাইছিলোঁ। মৃত্যুৰ পিছত যেতিয়া বিষ্ণুপ্ৰসাদ ৰাভাক জানিবলৈ আৰম্ভ কৰিলোঁ, তে সঠিক এজন ব্যক্তি হিচাপে, সঠিক অসমীয়া আছে হিচাপে, সঠিক অসমীয়াক
কেনেকৈ নেতা হিসাবে আগবঢ়াই নিব লাগে সেই মানুহজনক বিচাৰি পালোঁ আৰু অধ্যয়ন কৰিলোঁ আৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ বিষয়ে বহুত কথা জানিব পাৰিলোঁ। 1909 চনত ঢাকাত জন্ম হৈছিল বিষ্ণুপ্ৰসাদ ৰাভা। তেখেতে গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট কৰিব নোৱাৰিলে, কাৰণ সেই কলিকতাত তেখেতে পঢ়িছিলে, কলিকতাত পঢ়িছিলে। বহুত ডাঙৰ কাহিনীটো, দেউতা যেতিয়া ঢাকাত আছিল, ঢাকাৰ পৰা আহি তেজপুৰ গভৰ্ণমেণ্ট বৰ্ড হাইস্কুলত পঢ়িব আৰম্ভ কৰিলে আৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই এজন শেষ আৰু প্ৰথম ব্যক্তি নেকি ছাত্ৰ যি কুইন এম্প্ৰেন্স মেডেল লৈ হায়েষ্ট মাৰ্ক লৈ পাছ কৰিছিল আৰু কুইন এম্প্ৰেন্স মেডেল ৰাণীৰ পৰা আহিছিল লণ্ডনৰ পৰা। সেয়া মেডেল আমাৰ অসমৰ কোনো ছাত্ৰই সেইখিনি সময়ত পোৱা নাই, বিষ্ণুপ্ৰসাদ ৰাভাই পাইছিলে। তাত ছেণ্ট পল কলেজত গ'ল ছায়েন্সত পঢ়িলে, তাত ফাৰ্ষ্ট ইয়াৰ পাছ কৰিলে, ৰিফন্স কলেজত গ'ল ফিজিক্স অনাৰ্চ লৈ পঢ়িলে। ফিজিক্স অনাৰ্চ লৈ পঢ়ি থাকোঁতে চিত্তৰঞ্জন দাস যিজন নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ গুৰু আছিলে, বেংগল ভলণ্টিয়াৰ ফৰ্চত তেওঁ যোগদান কৰা বুলি ব্ৰিটিছ গভৰ্ণমেণ্টে কলিকতা এৰিব দিলে। কলিকতা এৰি আকৌ হেৰিত আহিলে, কোচবিহাৰত ভিক্টৰিয়া কলেজ আহিলে। ভিক্টৰিয়া কলেজত পঢ়ি থাকোঁতে খাষ্টগী দেৱান খাষ্টগীৰ আৰু ব্ৰিটিছৰ বিৰুদ্ধে এখন পোষ্টাৰ মাৰি দিলে, কবিতা লিখি, ৰাজ্যে আছে দুইটি পাথা, একটি কালো একটি সাদা, ৰাজ্যৰ যদি মংগল চাও দুইটি পাথা বলি দাও। এই শিক্ষা জীৱন তাৰ পৰা গুচি গ'ল কাৰ্মাইকেল কলেজ, এতিয়া ৰংপুৰ বাংলাদেশত। তাত পঢ়ি থাকোঁতে চিটাগংৰ খাৰবাৰ্ডৰ গুদামত জুই দিয়াৰ অপৰাধত বিষ্ণুপ্ৰসাদ ৰাভা আকৌ দোষী সাব্যস্ত কৰিলে, আকৌ বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ জীৱনৰ শিক্ষা জীৱনৰ সিমতে সমাপ্ত কৰিলে। স্বাধীনতা সংগ্ৰামী আছিলে, এজন স্বাধীনতা সংগ্ৰামী অকল স্বাধীনতা পোৱালৈকে নাছিলে, তাৰ পিছত যিটো বৰ্ণ বৈষম্য বা এই যিটো তেওঁ এটা ই আজাদি ঝুঠা হে ন, দেট ইজ এ কেম্পেইন আছিলে তেখেতৰ। সেই কেম্পেইনটোৰ জৰিয়তে এজন আজীৱন সংগ্ৰামী আছিলে বিষ্ণু ৰাভা, আৰু সংগ্ৰামৰ লগে লগে তেখেতে সৃষ্টি গ'ল এটাৰ পিছত এটা অনুপম সৃষ্টি, সৃষ্টি কৰি গ'ল নৃত্য নাট্য। আৰু আমাৰ শংকৰ গুৰু যিখন চিত্ৰ সেইখন বিষ্ণু ৰাভাই অংকন কৰিছিলে। সৰুকৈ এটা চমু পেকেজ দেখুৱাইছোঁ বিষ্ণু ৰাভাৰ জীৱনৰ কিছুমান উল্লেখযোগ্য কাহিনীৰে। এই বহুমূলীয়া উপঢৌকনৰ বিনিময়ত আমাৰ খাচী আৰু জয়ন্তী ৰাজ্যৰ ফালৰ পৰা নম্ৰতাৰ প্ৰতীক স্বৰূপে পঠিওৱা হ'ব। মন্ত্ৰীদেৱ আপুনিয়ে কওক। আমাৰ মাজত আছে জুবিন গাৰ্গ। জুবিন গাৰ্গে বিষ্ণুৰাভাৰ হৈ কাম কৰিছে, কলাগুৰু ফেষ্টিভেল তেখেতে যিটো বিষ্ণুৰাভাৰ নামত উৎসৰ্গিত কৰি বিষ্ণুৰাভাৰ ঐতিহ্যটো বা গোটেই তেখেতৰ কৰ্মখিনি লৈ যোৱাৰ এটা সংকল্প লৈ জুবিনে বহুখিনি কাম কৰিছে। প্ৰথমতে মই প্ৰশ্ন কৰিব খোজোঁ জুবিন গাৰ্গক, বিষ্ণুৰাভাই কিয় ইমানকৈ আকৰ্ষিত কৰে জুবিন গাৰ্গক ব্যক্তিত্বই? প্ৰথম কথা হ'ল, ইমানখিনি টেলেণ্ট মানুহৰ মাজত নাথাকে, এজন মানুহৰ মাজত নাথাকে সাধাৰণতে। চ' সেইটো আটাইতকৈ এট্ৰেক্টিভ কথা তেখেতৰ। আৰু তেখেতৰ জীৱনটো ইমান বৈচিত্ৰময় এটা জীৱন, এটা অকল সংগ্ৰামী বুলিয়ে মই নকওঁ, বাকী যিখিনি আছে গোটেই ইটছ এ ভেৰি মানে ডিফাৰেণ্ট কালাৰ্ছ অফ লাইফ, মানে ৰামধেনু যেনেকুৱা তাৰ জীৱনটো তেনেকুৱা আচলতে। চ' খুব কম মানুহে তেনেকুৱা জীৱন পায়। তেখেতৰ কাৰণে মই সৰুৰ পৰা মই আকৃষ্ট হ'লোঁ তেখেতৰ প্ৰতি। তাৰপিছত পঢ়া শুনা আৰম্ভ কৰিলোঁ তেখেতৰ বিষয়ে। আৰু মোৰ তেনেকৈ ক'বলৈ গ'লে সংগীতৰ ইমান মোৰ মানে মই শিকা নাই তেনেকৈ, যদিও ৰিদম শিকিছোঁ, তাবলা শিকিছোঁ, গান চানবিলাক সেই ৰাভা সংগীত শিকা, জ্যোতি সংগীত শিকা, সেইধৰণে আমাৰ ছাৰ ৰমণী ছাৰে শিকাইছিলে। চ' সেইধৰণে শিকা, গতিকে মই লাহে লাহে ইনস্পায়াৰ্ড হৈ গ'লোঁ তেখেতক লৈ পেলাই। তাৰপিছত যেতিয়া তেখেতৰ লাইফটো পঢ়িলোঁ যে মানুহজন এনেকুৱা অদ্ভুত মানুহ এজন, ইমান ভাল নাচে, ইমান ভাল স্পৰ্টছমেন এজন, ইমান ভাল এজন গীতিকাৰ, ইমান এজন সুৰকাৰ, নাট্যকাৰ, এক্টিং কৰে ভাল, ইমান সোপা গুণ একেলগে, মানে চিত্ৰ কৰ ভাল, সেইটো আচৰিত কথা এটা, সেইটো মোৰ কাৰণে মানে এটা ৱণ্ডাৰফুল থিং। চ' মই সেইকাৰণে লাহে লাহে আকৃষ্ট হৈ তেখেতৰ আৰু গোটেই পঢ়ি শুনি মানে আদৰ্শটো লৈ ল'লোঁ।
নিজৰ গান। আজি ৰাভা দিৱস হিচাপে আজি জুবিনৰ এইখন যিখন হাৰমনিয়াম মই বাৰু দেখুৱাব খুজিছিলোঁ, এইখন আশী বছৰ পুৰণা, জুবিনৰ মাতৃয়ে জুবিনক প্ৰথম দিছিলে আইতাৰ হাৰমনিয়াম। এই হাৰমনিয়ামখন এখন এটা পিছলৈ এটা ঐতিহ্য থাকিব, ভালকে থৈছোঁ যেতিয়া মিউজিয়াম হ'ব পিছলৈ জুবিন গাৰ্গৰ নামত এইখন ভালকে আমি সযতনে চাফ চিকুণ কৰি ৰাখো। কাৰণে ভালকে আজি এটা বিষ্ণু ৰাভাৰ জুবিনৰ কণ্ঠত এটা গান শুনিব বিচাৰিছিলোঁ। বিষ্ণু ৰাভাৰ শতবাৰ্ষিকীত এইটো মোক হঠাৎ ৰাতি কৈছিলে যে এই গান এটা বনাই দিব লাগে, তাৰপিছত সেইটো গান কৰা হ'ল, কৰি আমি এইটো মাজে মাজে গাওঁ ষ্টেজত। জয় জয় হে, জয় জয় হে, জয় জয় হে, জয় জয় হে, তুমি খুবা অসমীরে, তুমি খুবা সৃষ্টিরে, তুমি প্রকাশ মুকুতিরে, সচানি ভাজ সপোনরে, তুমি সাহস জীবনরে, মরণ খুঁজিলিবরে, তুমি পোহর যুগে যুগে, নানা জাতি নানা রূপে, রূপে রখে নাচে গানে, অভিনব কত শত ছন্দে, তুমি প্রকাশ মুকুতিরে, তুমি খুবা সপনরে, জয় জয় হে, জয় জয় হে, জয় জয় হে, জয় জয় হে, জোনাকি দেখরে সাধু আকো আমাক খুলুয়া, তোমার সনম বুকুতে লই আমি অসমীয়া হো, শহর নহর গাঁও ভেদি স্পন্দন হয়ে রোয়া, তোমার পথে পথ আমার চিরযুগমিয়া, তুমি গুরু কলা গুরু, তুমি গুরু কলা গুরু, তুমি খুবা অসমীরে, তুমি খুবা সৃষ্টিরে, তুমি প্রকাশ মুকুতিরে, সপনরে, জয় জয় হে, জয় জয় হে, জয় জয় হে, জয় জয় হে। ধন্যবাদ। জুবিন গাৰ্গৰ লগত মই আজিলৈকে প্ৰায় ২০টামান প্ৰগ্ৰেম কৰিছোঁ, নিজে মই আয়োজন করা নর্থ ইস্ট ফেস্টিভেল বা ৫০,০০০ মানুষেরও মানে গেছি ডর আয়োজন, দিল্লীত করেছো বা ব্যাংককত করেছো, রঙালী নামের অনুষ্ঠানটা করো, কিন্তু এতিয়াও জুবিন গার্গে গান গালে আমার গা শিয়রি যায়, সেইটাই হয়েছে গার নোম শিয়রি যায়, এইটাই হয়েছে জুবিন গার্গর নিজের ব্যক্তিত্ব, নিজের ভয়েসটির যে কমাল, জুবিন গার্গ অনন্য। ধন্যবাদ জুবিন, গানটো অনন্য, মানে ওয়াজ এ ওয়ান্ডারফুল সং। রাহুল গৌতম শর্মা, রাহুল গৌতম শর্মাক মানুষে গীতিকার হিসেবে জানে আর খুব ভাল নিবন্ধকার, সংগ্রামী সত্তা রাহুল গৌতম শর্মা, আর বিষ্ণু রাভার সাম্যবাদর বা সাম্যবাদের ধারণার প্রতি রাহুল গৌতম শর্মা যথেষ্ট আকৃষ্ট, নিজে ভাল গানও গায়। আজিও আমি কিন্তু গীতিকার হিসেবে মতা নাই, মাতিছো তেখেতর সাম্যবাদর বিষয়ে, তেখেতর ধারণা বা বিষ্ণুবাদ, বিষ্ণু রাভার সাম্যবাদর যে ধারণা সম্পর্কে রাহুলে কি কয়? আন শিল্পীতকৈ বিষ্ণু রাভা একটা ক্ষেত্রতে বেলেগ, যে বিষ্ণু রাভার রাজনীতিটুক বাদ দি বিষ্ণু রাভার শিল্পী সত্তাটা আমি আলোচনা করব নো, আর এই বিষ্ণু রাভার রাজনীতিটুক
কেবল মাত্র এগারী নাগরিকর যাধারণ যেটা রাজনৈতিক সচেতনতা থাকে, যে অলমান যদি আপনার পলিটিক্যাল কনসিয়াসনেস আমার সকলের থাকে, এই কেবল মাত্র পলিটিক্যাল কনসিয়াসনেসও নয় আর যেটা দলীয় বা নির্বাচনী রাজনীতি কেবল সেইটোর মাজতো সীমাবদ্ধ নহয়। বিষ্ণুপ্রসাদ রাভায় রাজনীতিক তেখেতে নিজেও একটা সংজ্ঞা এটা দিছে, সেই সংজ্ঞাটা হচ্ছে কেঁচুয়াই জন্মর লগেলগে কান্দে। কি কি কারণত কান্দে? যে আহার, আশ্রয় আর আবরণ। গতি এই কেটা হয়েছে মানুষের প্রাথমিক প্রয়োজন। এই প্রাথমিক প্রয়োজন কেটাক লই ইতিহাসত এই বস্তু কেটাক লই মানুষে সংগ্রাম করেছে। তেখেতে যেহেতু মার্ক্সত তেখেতে বিশ্বাস করেছিল, গতি মার্ক্সে কোয়া মতে যে পৃথিবীর ইতিহাস হয়েছে দুটা শ্রেণীর মজার সংঘাতর ইতিহাস, যার আছে আর যার নাই, দ্য হ্যাভস এন্ড দ্য হ্যাভ নটস। গতি এই তিনটা বস্তুক লই বিষ্ণুভার রাজনীতি, আর এই তিনটা বস্তু বিচারি সেইকারণে বিষ্ণুভার শিল্পী সত্তা। বহু লোকে যখনে কোনো বিশেষ একটা আদর্শত বিশ্বাস করে, বিষ্ণুভাক কেবল কলাগুরু বলে কলে বড় একটা সুখী অনুভব নকরে। আর বিভিন্ন লোকে কয় যে কেবল কলাগুরু বলে কই তেখেতর বাকি যেখানে সংগ্রামী সত্তাক সেইখানে সাধারণতে আপনার ঢাকি থাকলে চেষ্টা করা হয়। মই নিজে তেখেতর রচনালী পড়িবলে ভাবো যে তেখেতর কারণে আটাইতকৈ যেটু সঠিক উপমা সেইটাই হয়েছে কলাগুরু। এই কারণে কারণ বিষ্ণুভাই কলাক তেখেতর নিজের ধরনের তেখেতে ব্যাখ্যা করেছিল। তেখেতে কৈছে যে মই রাইজর শিল্পী, মোক রাইজে শিল্পী বলে কয়, নিজে কেতিয়াও নিজকে শিল্পী বলে কোৱা নাই, মোক রাইজে শিল্পী বলে কয়। কিন্তু মই কেনেকুৱা শিল্পী যে রাইজর কথাবিলাককে মোৰ মনৰ মাজত মই গঢ়ি পিটি মই আকৌ সেইখিনি কথাই রাইজক কৈছো মাজলৈ লৈ যোৱা হয়। এই কথাটোকে জ্যোতিপ্রসাদে কৈছিল যে এগৰাকী আর্টিস্টৰ কাৰণে পলিটিক্স কি, আর্টৰ পলিটিক্সটো কি, যে জনতার সুখ দুঃখক শিল্প হিসাবে গড়ি, সংস্কৃতি হিসাবে আমি গড়ি পুনৰ জনতার হাতক আমি দিছো, সেইটো হৈছে শিল্প রাজনীতি, সেইটো আর্টিস্টৰ পলিটিক্স। আর সেই দৃষ্টিকোণৰ পৰা বিষ্ণুভা এগৰাকী সম্পূর্ণরূপে পলিটিক্যাল আর্টিস্ট, আর সেই রাজনৈতিক যদি দৃষ্টিভঙ্গী সেইটো বাদ দি পেলায় সেইকাৰণে আমি বিষ্ণুভাক আলোচনা করব নো। আর যেহেতু কলাক এই ধরনের একটা দৃষ্টিভঙ্গিরে চাইছিল সেইকাৰণে এই ধরনের যেটা কলা হয়, কলায় যেটা মানুষের কথা কয়, মানুষের হুমুনিয়াহর কথা কয়, মানুষের অধিকার সংগ্রামের কথা কয়, মানুষক নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, শোষণের প্রক্রিয়াত মানুষ সেই প্রক্রিয়ার পৰা কেনেদরে ওলাই আহিব পাৰে সেই সম্পর্কে মানুষক সচেতন করার যেটা কলার আসল অর্থ, সেই অর্থত মানে কলার সেই অর্থত বিষ্ণুভার বাহিরে আন কোন হব পাৰে কলা। বিষ্ণুভাই অকল লিখা নাছিলে, কোৱা নাছিলে, তেওঁ নিজে কৰিছিলে। প্ৰায় 2000 বিঘা মাটি তেখেতে ৰাইজক বিলাই দিছিলে নিজৰ। 2000 বিঘা নাজা বেছি দাদাই ক'ব। আজি তেজপুৰ নিৰ্বাচনী য'ত আছে সেইখিনি বিষ্ণুভাই দান কৰা। বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ দেউতাক আছিলে এডিকং ADC গভৰ্ণৰ অফ বেংগল, হয়, যিটো সৈতে ৰাষ্ট্ৰপতিৰ লগত এজন আৰ্মি অফিচাৰ থাকে, গভৰ্ণৰ লগত আৰ্মি অফিচাৰ থাকে। সেইখিনি সময়ত গভৰ্ণৰ বেংগল বুলি কওঁতে আপোনাৰ বিহাৰৰ এটা পৰ্চন, উৰিষ্যাৰ এটা পৰ্চন, গোটেই বংগ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ আর বার্মালকে, যেখানে অসমক ধরি উত্তর পূর্বাঞ্চল বার্মালকে যে অঞ্চল ব্রিটিশে শাসন করেছিল সেইখানে সময় রাজধানীও বোধ থাকা আছিল, ভারত রাজধানী। সেইখানে সময়তে দেউতাক আসলে এডিকং ADC গভর্নর বেঙ্গল। আর সেইখানে সময়তে বিষ্ণুভার দেউতাকর নামত ব্রিটিশ সরকারে বহুত মাতি দিছিল। অসমের মানুষে জানে তেজপুরলে গৈছে যদি ব্রহ্মপুত্র দলং, কলিয়া ভুমুরা দলং পার হওয়ার পিছত যি মাটি আরম্ভ হয়েছে এই মাটি শেষ হয়েছে একেবারে এয়ারপোর্টের ওসরলকে, হাজার হাজার বিঘা মাটি, তার ভিতর 2000 বিঘা মাটি তো সাধারণ কথা, গোটেখিনি মাটি দান দিছিল। আর বহুতে কয় যে তেজ গুহাটির যদি চিড়িয়াখানা, চিড়িয়াখানা বিষ্ণুভার পরিয়ালের এই কমলা বাগান আছিল, আচ্ছা, গোটেখিনি দান দিছিল, বহুত মাটি দান দিছে অসমত বিষ্ণুপ্রসাদ রাভার পরিয়ালে আর বিষ্ণুপ্রসাদ রাভা নিজেই। গতি দান দিয়া মানুষে পিছত এটা কিন্তু কথাই নয়, কথা কর্ম একে। আপনি বিষ্ণুভার একটা গান আপনার, আপনি ভাল পাওয়া গানটা গাও। পরজন মোর শুভ লগন যদিহে আমার হয় দেখা, পুরা বানে প্রিয়ে এই জনম মুহিয়ার পূর্ণ আশা। পরজন মোর শুভ লগন যদিহে আমার হয় দেখা,
সুরা বানে প্রিয়ে এই জনমর পুনিয়ার পূর্ণ আহা পর জনমর শুভ লগন। এয়া হল বিষ্ণুপ্রসাদ রাভার রোমান্টিক যুগর গান, জীবনের যৌবন কালত বিষ্ণুপ্রসাদ রাভার লিখা গান, অজস্র এনেক রোমান্টিক গান আছে যে লগন কলি গো যে নহল কুয়া লগন কলি গো যে নহল কুয়া মনর কথা দিমু হিয়া গুপুতে থুয়া লগন কলি গো যে নহল কুয়া। এ রোমান্টিক গান বলো, গান গান দিয়ে জুবিন অকমান অকমান গান আমার এটা বিষ্ণুপ্রসাদ রাভার জীবনের যৌবন কালের এইলাক জমানে বিষ্ণুপ্রসাদ রায় যৌবনতো এনে দলিমণি পেলাই থাকবে জানে অসমীয়া জাতিক দান দি গেছে এইবিলাক গানবিলাকে আজি আমি গাই আছো। আর সেই কণ কণ লোরা ছোৱালীর কারণে বিষ্ণুপ্রসাদ রাভা ইমান মরমিয়াল আছিল, সেই কণ কণ লোরা ছোৱালীর কারণে বহুত গান লিখি থৈ গৈছে। হে অলিয়া বলিয়া কৃষ্ণই কলিয়া, অলিয়া বলিয়া কৃষ্ণই কলিয়া, ভাল গোকুলত হিলা খেলিছিলা হিলা খেলি খেলি কোতে ময়া পিহলা ও কলিয়া, ভাল গোকুলত হিলা খেলিছিলা অলিয়া বলিয়া কৃষ্ণই কলিয়া, ভাল গোকুলত হিলা খেলিছিলা। এ হল বিষ্ণুপ্রসাদ রাভার ডেকা লড়া কোন লড়া ছোৱালীর কারণে গান। আর সেই বিষ্ণুপ্রসাদ রাভার পিছত যে ডাঙর হল, জানা হল, বুঝা হল, সমাজ চিনি হল, আকৌ বিষ্ণুপ্রসাদ রাভায় গণসংগীত গণশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হল। হেয়াল বিশ্বরে ছন্দে ছন্দে মহানন্দে আনন্দে নাচা নাচা তমুহর দেউ নাচা, এ গান আরম্ভ করলে। আর বিষ্ণুপ্রসাদ রাভা মহাপুরুষ শ্রীমন্ত, আপনি কোয়ার দরে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক চিনাকি করে দিয়া মানুষজনে আসলে প্রথম বিষ্ণুপ্রসাদ রাভা। তারপর তার আগতেও মহাপুরুষ শঙ্করদেবর উপর বহুতে স্টাডি করেছে, গবেষণা করেছে, তারপরে পিছতো করেছে মহেশ্বর নেক ডাঙরিয়া, ডিমেশ্বর নেক ডাঙরিয়া হতে করেছে, বহুতে করেছে, জ্যোতিপ্রসাদ আগরও লিখেছে, লক্ষ্মীনাথ বেজবরাও লিখেছে। কিন্তু বিষ্ণুপ্রসাদ রাভা এনে এজন মানুষ আছে যিনি শঙ্করদেবক চিনাকি করে দিয়া মানুষজনে বিষ্ণুপ্রসাদ রাভা প্রথম। আর তেওঁৰ ওপৰতে তেওঁৰ আধারত কেবাটাও গান লিখি থৈ গৈছে। ও মোরে নাওর ভরসা নাই রে হে স্বামী, নাওর ভরসা নাই রে উপরে তপত বেলি তলে তপত বালি বুকুত শুকান জুই জলে, নৈরে বুকুতে চাক নৈয়া ঘুরিছে, নৈরে বুকুতে চাক নৈয়া ঘুরিছে বইছে পগলার দরে, উপায় নে দেখি মুরে নাওরিয়া গোবিন্দর নাম গাই রে হে স্বামী, গোবিন্দর নাম গাই রে। এ বিষ্ণুপ্রসাদ রাভার একটা মহাপুরুষ শঙ্করদেবের একটা অধ্যায়। তারপর বিষ্ণুপ্রসাদ রাভা 1946-47 সনত সাম্যবাদের উপর চিন্তা করে বিপ্লবী কমিউনিস্ট পার্টি যোগদান করলে, অজ্ঞাত ভাষত থাকিলে, বিভিন্ন গাঁও ভূমি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সোমায় প্রতিটি জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতিক বুতলি আনি মৌকুঁহ তৈয়ার করে তাত মৌরস তৈয়ার করা কৈছে বিষ্ণু রাভায়, জাতি গোষ্ঠীর যে কৃষ্টি সংস্কৃতি আনি এটা মৌ বাঁহত মৌ চাকত গোটি যু জাতি জনগোষ্ঠী আছে সকলো জাতি জনগোষ্ঠীর মিঠা মৌরস আনি সেই মৌ কুঁহত জমা করেছিল বিষ্ণুপ্রসাদ রাভায়, এটা কথা বিষ্ণু কৈছে। আর সেইখিনি সময়তে বিষ্ণুপ্রসাদ রাভা ভারতের দুখিয়া নিচলা রাইজর কারণে লোকর কারণে গান গাই গেছে। বুলবুল বুলবুল কৃষক শক্তি দল ও বনুয়া সমনিয়া আগবাড়ি যাও বল, জাগ 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 মজদুন জোয়ান, জাগ 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 মজদুন জোয়ান, নির্যাতিত নিপীড়িত কৃষক শক্তিমান, বাহুতে আছে লুকায় অসীম শক্তি বল, রণসিংহা পাজে পুনৰ আগবাড়ি যাও বল, আগবাড়ি যাও বল, আগবাড়ি যাও বল, ও বনুয়া সমনীয়া আগবাড়ি যাও বল, বুলবুল বুলবুল
হল কৃষক ভক্তি দল। তারপর বিষ্ণুপ্রসাদ রাভাই আর অজস্র বেলেগ বেলেগ গান গাইছে, আর জীবনের শেষ যুক্ত গান মরার আগ্নেখন গোয়া গান, গানটা দেখিলে গানটা দেখার পিছন ভূপেন্দা উপেন জায়গা আহিব নাপালে, নাপার কারণে খগেন মহন্ত গৈ পোৱা নাই তেজপুরের সিভিল হসপিটালত, তেতিয়া দেউতাই দদী মহন্ত কমরেড দদী মহন্তর হাতত এই গানটা তেখেতে দিছিল, এই গানটা লৈ যাবা ভূপেনক পালে ভূপেন্দ্র গোয়াবা, নহলে খগেন মহন্ত গোয়াবা। খগেন মহন্তক আকৌ দেউতাই কাউরি বলে মাতিছিল, কলরে পাতাতে কাউরি পরে গানটা বিখ্যাত বিখ্যাত আছে, এটা কাউরিক দি দিবা নাই কেছিল। তারপরে দদী মহন্ত আনি গানটা আনি পেলায় লক্ষ্মী সার্ভিস গুহাটির লক্ষ্মী সার্ভিসের সম্মুখত খগেন মহন্তক পায় এই গানটা দিলে। সেইদিনাখন রাতে দুটা পিছত নাকি মানে দেউতা ঢুকাল, ঢুকার পিছন খগেন মহন্তই অল ইন্ডিয়া রেডিও গুহাটির আহি এই গানটা রেকর্ডিং করেছিল। গানটোর অন্য কথা নয়, গানটা শুনিলে একো নালাগে, কিন্তু গানটোর তাতে বিরাট তাৎপর্যপূর্ণ ঘটনা। মহাপুরুষ শঙ্করদেবে যেতিয়া ভাওনা রচনা করেছিল, ভাওনা করেছিল, ভাওনার একটা তাৎপর্য আছে, ভাওনা আরম্ভ হওয়ার আগতে ধেমালি নান্দি তালেরে ভাওনা আরম্ভ হয়, তারপর আহে হেৰি সূত্রধার, সূত্রধার উলায় তার সূত্রধার গোটাই কাহিনীটা কয়, তারপরে অভিনেতা অভিনেত্রী হাঁহি বিনোদনে ভাও দিয়ে, আর ভাওনা যদি কাজিয়া লাগে ধুমুয়া হয় শেষও হয়ে যায়, কিন্তু ভাওনা সমাপ্ত নহয়, কল্যাণ শর্মান রাগর তালের মাজেরে ভাওনা সমাপ্ত করা হয়। আর গোটেই বিষ্ণুপ্রসাদ রাভা নিজের জীবনটুক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর ভাওনার তুলনা করে বিষ্ণুপ্রসাদ রাভায় জীবনের শেষ গান তুলি জীবননাথর শেষত, হে মোর শেষ গান জীবননাথর হে রাগিণী কল্যাণ শর্মান, হে মোর শেষ গান জীবননাথর হে রাগিণী কল্যাণ শর্মান, পাতনিতে বালু ধেমালি নান্দি ভঙ্গী সূত্রধার, পাতনিতে বালু ধেমালি নান্দি ভঙ্গী সূত্রধার, হাহি বিননীরে বালু ভাওনাও, হাহি বিননীরে বালু ভাওনাও, আহার নিরাহার আজি হব মোর জীবননাথর ভাওনার অবসান, জীবননাথর হে রাগিণী কল্যাণ শর্মা। এতিয়া আমি আমাৰ অসমৰ সংগীতৰ মহিৰু বুলি ক'লে মই দিগন্ত ভাৰতী কওঁ, দিগন্ত ভাৰতী আৰু ভাস্বতী তেখেতৰ পৰিবাৰ। এতিয়া ইজ অল ইয়ৰ্ছ দুটামান গান গোৱাটো অনুৰোধ জনাইছো। আজলি সোৱালী নানা ফুলে তুলি আনিলো আচল ভৰা, আজলি সোৱালী নানা ফুলে তুলি চল ভরা, সজাই ফুলেরে অতি যতনেরে, সজাই ফুলেরে অতি যতনেরে, বড়ালু বরণ পরাই, আজলি সুয়ালি নানা ফুলে তুলি ¡Gracias!
গানটো ইমান সুন্দৰ। ফুল কৰি ৰস মিলোঁ